বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আছে, ছিল, থাকবে। তার মানে আনফাসে এশিয়া ওজুল নজুলে আসে, নবী রয়েছে আমার আনফাসে মিশে। নবী কিন্তু আমার আনফাসে বাতাসের সাথে মিশে আছে, কি আছে না? নবী না থাকলে কি তার আমরা ডাকি হাইয়া তোলমার সালিন বেশি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। এই জন্য যার যার গোনা দুনিয়া থেকে মাফ করে যান। আপনি যাহা কর্ম করবেন কর্মগুণের টাইটেল পাবেন। আপনি যাহা কর্ম করেছেন কাল হাসরের দিন ওই কর্মের ফল আপনার ভোগ করতে হবে। যে নাকি আমার নবীর অনুসরণ করল সে অবশ্যই অবশ্যই আল্লাহকেই অনুসরণ করল। আনুগত্য স্বীকার করা মানেই হচ্ছে অনুসরণ করা। আপনারা নামাজ পড়তে যখন যান, যাই নামাজে সিজদা দিতে যাইয়া কাউকে তো কাউকে আপনারা অনুসরণ করেন কি বাজন করেন না? গুরুর দরবারে যান বিশ্বাস ভক্তি প্রেম রেখে, কাউকে তো অনুসরণ করেন। অনুসরণ করার নামই হচ্ছে আনুগত্য স্বীকার করা। আনুগত্য মানেই হচ্ছে আমি তাকে স্মরণ সংযুক্ত রাখলাম। তার মানে আসসালাতু মুশাহেদুহু ইসমে আহম্মদ, আহম্মদ নামের মুশাহেদায় ধ্যান যোগে আমি আমার প্রভুকে, আমি আমার গুরুকে, আমি আমার সেই কামলিয়াত প্রাপ্ত ব্যক্তিকে স্মরণ সংযুক্তভাবে স্মরণ করছি। আল্লাহ তাআলা নিরপেক্ষ, তাই নিরপেক্ষতা যদি তুমি অর্জন করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই একজন কামিল পীরের কাছে তুমি আনুগত্য স্বীকার করো। কি কথা ঠিক কি না? এটা কিন্তু কোরআনে প্রমাণ করে দিছে। যে যাই মনে করেন, যারা এই কথাগুলো বিশ্বাস করে না, মনে রেখো আমি তাদেরকে রে তাদেরকে আমি প্রহরী রূপে প্রেরণ করিনি। এ কথা ইঙ্গিত দেওয়ার মানে হচ্ছে যারা মানবেন না তারা আমার আল্লাহর কথা অমান্য করলেন, তারা আমার রাসূলের কথা অমান্য করলেন। আহালে বা ইয়াতার উপর যেই বান্দার নাই মুহাদ, আহালে বা ইয়াতার উপর যেই বান্দার নাই মুহাদ, আহালে বা ইয়াতার উপর যেই বান্দার নাই মুহাব্বত, কাটাকাফের দুজনের কিট নবীর সাফায়াত পাবে না সে নবীর সাফায়াত। ওরে নবীর আহলে বা হাতের উপর জীবন দর নাই মুহাব্বত, নবীর আহলে বা হাতের উপর জীবন দর নাই মুহাব্বত, কাটাকাফের দুজনের কিট নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। যতই করু সব কিছু হইবে গর্বাদ, কাটটা কাফের দুজনের কিট নবীর সাফায়াত পাবে না সে নবীর সাফায়াত। ওরে নবীর আহলে বা হাতের উপর জীবন দর নাই মুহাব্বত, নবীর আহলে বা হাতের উপর জীবন দর নাই মুহাব্বত, কাটটা কাফের দুজনের কিট নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। মান তো মাওলা হো বনে হাদিসে ঘোষণা, হারা জালি অন বলে রয়েছে বন্ধনায়, সে থাই রয়েছে বর্ণনা, সে থাই রয়েছে বর্ণনা,
মান কন্ত মাওলা হো বলে হাদিসে ঘোষণা আয়া জালিয়ন বলে রয়েছে বর্ণনা বলেছে বলেছে আলীকে যে ভালোবাসে রশিদ কয় খাতি উমর কাটা কাফের তোজের কিতে নবীর সাফায়া তবে নসে নবীর সাফায়া ওরে নবীর আহলেবা হাতের উপর জবন দার নাই মুহাব্বত নবীর আহলেবা হাতের উপর জবন দার নাই মুহাব্বত কাটা কাফের নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত প্রীতি 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 তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো যার সঙ্গে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো যার সঙ্গে যার ভাবের প্রীতি নবীর পিরি আমার আল্লাহর শানে নবীর পিরি আমার আল্লাহর শানে নবীর পিরি নবীর সাথে উম্মতের পিরি গুরুর সাথে ভক্তের পিরি যে করে সে জানে পিরিতি তারাই তারাই জানে লো যার সঙ্গে যার ভাবের পিরিতি প্রীতি তারাই তারাই জানে লো যার সঙ্গে যার গোপন প্রীতি কিসের আমার হলুদ বাটা গো বলো সখী কিসের রান্না বাড়ি কিসের আমার হলুদ বাটা গো বলো সখী কিসের রান্না বাড়ি প্রীতি তারাই তারাই জানে লো যার সঙ্গে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো যার সঙ্গে যার উপর প্রীতি মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ এইবার আমি কিছু কথা বলিব বিশেষ ধর্ম সবাই আছেন যারা জানাই গন্ডগোলটা রাখবেন বারণ তাই ধরে জানাই আপনারা সবাই যদি করেন গন্ডগোল আমাদের এই গানের মাঝে করে যাবে ভুল আপনারা সবাই যদি থাকেন আমি চোখ চোখ থাকিলে আমরা দুজন গাইতে পারবো খুব যেই ভাবাতে গুরু শিষ্যর পাল্লা দিয়ে দেয় আস্তে আস্তে ভাবের কথা বলবো এখন নেয়
আপনা বাই আছেন যত গানের আশিকান, প্রত্যেকের চরণে রইল অধমের সালাম। যেইভাবে তুই আমার কাছে প্রশ্ন করে যায়, আমি ভুলি নাই কথা মনে পড়ে যায়। যেইভাবে তুই আমার কাছে প্রশ্ন রাখে দিল, এই কানেতে কিছু কথাই আমার বলার হলো। যেইভাবেতে আমার কাছে প্রশ্ন রেখে দিল, এইবার আমার কিছু কথা বলিতে হলো। গানের মাঝেই আমি বলে দিয়েছি, আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দুজকের কীট নবীর সাফায়াত, পাবে না সে নবীর সাফায়াত। নবীর সাফায়াত পাইতে হলে আগে পিরিতি করতে হবে। পিরিতি যে না করছে সে কি পিরিতি বুঝে না? হ্যাঁ বুঝে না। প্রীতি যদি না থাকে তার স্মৃতি রয় জীবনে গো, ও সুরসিক প্রেমিক বিনে। এই জন্য আপনার বিষয়বস্তু যদি আগে জানতে হয়, আগে তার সাথে প্রীতি জমাইয়া করতে হবে নাকি? তাই তো। তাছাড়া তো আপনি তার মনের ভিতরে কি আছে আপনি বুঝবেন না। এই জন্যই গুরুর সাথে একটা ভাবের প্রীতি একটা ভক্ত যদি করতে পারে, তাহলে অবশ্যই দয়াল সহই থাকলে, মুর্শিদ সদাই থাকলে ভক্তের মনোবাসনা পূরণ করে। গাদিরে খুমে আরাফাতের ময়দানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ লোককে দাঁড় করিয়ে সকলের সামনে উনি ঘোষণা দিয়েছিলেন, হে আমার সাহাবা, হে আমার যত উম্মতগণ শুনে রাখো, আমি হচ্ছি এলেমের শহর। উনি বলেছিল, আমি হচ্ছি এলেমের শহর, হযরত আলী হচ্ছে সেই শহরের দরজা। তার মানে আনা মদিনাতুল এলেমে ওয়া আলী ও বাবুহা, আমি হলাম এলেমের শহর, হযরত আলী হলো ওই শহরের দরজা। এখন আপনি যদি এলেম শিক্ষা করার জন্য শহরে যান, তাহলে ওই শহরের কিন্তু একটা কেসি গেট থাকুক আর দরজা থাকুক, আছে তো একটা নাকি? আছে। হ্যাঁ আছে না? অবশ্যই। তেমনি গুরুর এলেম শিখতে গেলে, সেই আমার নবীর এলেম শিখতে গেলে, জানতে গেলে অবশ্যই একটা দরজার প্রয়োজন হয়। সেই দরজার মূল যে মালিক সেই হচ্ছেন মাওলা হযরত আলী। এখন মাওলা হযরত আলীকে কোথায় পাবেন? মাওলা হযরত আলীকে আপনি পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বলেছে জ্ঞানের তোরণ, সোজা কথা না, মাওলা হযরত আলীকে মাওলাইয়াত তো উপাধি ওইটা আছেই, মাওলাইয়াত দান করেছে আমার স্বয়ং খোদা, এই জন্য মাওলা হযরত আলীর আরেক নাম শেরে খোদা। কি তাকে আবার বলেছে জ্ঞানের তোরণ, এইটা কিন্তু সাধারণ কথা না। আমার নবী যাকে বলে জ্ঞানের তোরণ, তার মানে সে জ্ঞান চর্চা করতে করতে এমন একটা মহাসাগরের মধ্যে তিনি আছে, যাকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে, তার পাইরবি করতে হলে অবশ্যই একজন উসিলা ছাড়া কখনোই তাকে চেনা যাওয়া সম্ভব না। তাকে চিনতে গেলে, তাকে জানতে গেলে অবশ্যই একটা ওসিলার প্রয়োজন হয়। এই জন্য আমি বলতেছি সেই বংশধর কোথায় আছে স্পষ্টভাবে আপনি শুনে নেন। পবিত্র কোরআন শরীফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর এই সর্বশ্রেষ্ঠ কোরআনের উপরে কখনো হাদিস রাখা যায় না। পবিত্র কোরআন শরীফ আল্লাহর মুখের বাণী, আর এই পবিত্র কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে এইটা আমাদের প্রত্যেকটা উম্মতেরই কিন্তু বিশ্বাস করতে হবে হবে। তাহলে সূরা আন-নিসার 80 নং আয়াতে আমার আল্লাহ তাআলা স্পষ্টভাবে উনি বলেন, মাওলাজি বলেন, মাই ইউতু ইর রাসুলা ফাকাদ আত্তা আল্লাহা ও আমান তাওয়াল্লাহ ফানা আরসালনাকা আলাইহিম হাফিজা। এর অর্থটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে রাসুলের অনুসরণ করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো, এবং যে মুখ ফিরিয়ে নিবে তোমাকে তাদের উপর প্রহরী রূপে প্রেরণ করিনি। দেখেছেন কত বড় কথা, এই যে একজন আরেকজনকে বায়াত করে এইটা হলো সৃষ্টি, আর উরাট জাতীয় সন্তান যেটা ওটা হচ্ছে জন্ম। এই জন্য এই সৃষ্টি জগতের মধ্যে একজন আরেকজনকে মুরিদ করে,
যখন একজন গুরু আরেকজনকে মুরিদ করে খেলাফত দেয়, তাকে জ্ঞানী মানুষ বানায় দেয়, তখন একটা নতুন সৃষ্টি হয়ে যায়। তার মানে এই বংশধরের হাতে হাত দিতে হবে, বাইরে অন্য কিছু না। এই যেই বংশধরের মধ্যে পাকপাঞ্জাতনের কথা আছে, যেই বংশধরের মধ্যে ছয়জন খলিফার কথা আছে, যেই বংশধরের মধ্যে 14 খানদানের কথা আছে, যেই বংশধরের মধ্যে শুধু নবীজির বংশধরের কথা আছে, আলোচনা আছে, ওই ধর্মের কাছে অনুসারী হও আর ওই ধর্মে ওই তরিকতে তুমি দাখিল হও। কথা ঠিক আছে কিনা এই পর্যন্ত রেখে দিলাম নাকি? হ্যাঁ, সুশ্রী চেহারা বেছে নিতে হবে, পীর ধরবেন যাই না আর ভাত খাইবেন সেই না।